আসসালামু আলাইকুম, মদিনা মুনাওয়ারা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো মদিনার যে আশেপাশে জিয়ারা জায়গাগুলো আসলাতে। এটা হচ্ছে উহুদ ময়দান, যেখানে উহুদের যুদ্ধ হয়েছিল এবং 70 জন সাহাবি শাহাদা বরণ করেন এই জায়গায়। এটা হচ্ছে এখানে মসজিদ, আর এই পাশে যে পাহাড়গুলো আছে সবগুলো হচ্ছে উহুদ পাহাড়। এদিকে এটা হচ্ছে উহুদ পাহাড়, আর এখানে যে বাউন্ডারি দেওয়া জায়গা আছে এটা হচ্ছে এখানে মকবরা, যারা শহীদ হয়েছিল তাদেরকে এখানে কবর দেওয়া হয়। পাথর দিয়ে আলাদা করা। আর এই উহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অনেক আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, আর ওনার চাচা আবু মুত্তালিব এখানে শাহাদা বরণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুজন সাহাবীদেরকে বলছিলেন যে এই পাহাড়ের এখানে পাহারা দেওয়ার জন্য বলছিলেন যে পেছন থেকে কোনো শত্রু আসে নাকি সেটা দেখার জন্য। কাফিরদের সাথে যুদ্ধ চলতেছিল, যুদ্ধের এক পর্যায়ে মুসলমানরা অনেকটা বিজয়ের কাছাকাছি চলে আসছে। তো যে দুইজন সাহাবিকে এখানে পাহারা দিতে পাঠিয়েছিলেন এই পাহাড়ের চূড়ায়, ওনারা দেখছে যে মুসলমানরা জয়ী হয়ে গেছে, তাই ওনারা এখান থেকে নেমে চলে আসছে। এর কিছুক্ষণের মধ্যেই এই পাশ থেকে শত্রুরা আক্রমণ করে এবং 70 জন সাহাবিকে এখানে শহীদ করে। এটা থেকে আমরা দুইটা জিনিস শিক্ষা পাই। একটা হচ্ছে যুদ্ধের ময়দানে যে কমান্ডার থাকবেন তার কথা যারা একচুল পরিমাণও এদিক সেদিক না হয়, আর দ্বিতীয় যে শিক্ষাটা এখান থেকে আমরা পাই সেটা হচ্ছে বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত বিজয় উল্লাস করা যাবে না। এই জায়গাটা হচ্ছে মদিনার একটা অন্যতম জিয়ারা স্থান, যেখানে প্রত্যেক হাজি যারা ব্যক্তিগতভাবে আসে অথবা এজেন্সির মাধ্যমে আসে তারা এখানে ঘুরতে আসে। এখান থেকে আমি এখন চলে যাচ্ছি মসজিদ কিবলাতাইন। আর এই কিবলাতাইন মসজিদটা মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মসজিদে 2 রাকাত নামাজ পড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন যে যাদের মুসলমানদের কিবলাটা পরিবর্তন করে মক্কা দিকে নিয়ে আসা হয়, এরপর থেকে কিবলা পরিবর্তন হয়ে কাবা শরীফের দিকে আসে। যদিও কিবলা পরিবর্তন এর পেছনে অনেক কাহিনী আছে, কিন্তু মূল কথা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন যে কিবলাটা যেন পরিবর্তন হয়। আর এখন আমরা আসছি সালমান ফরাসি যে খেজুরের বাগান আছে সেইটা। এই খেজুরের বাগানে 300টা খেজুর বাগ গাছ আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে সেগুলো রোপণ করেছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা হচ্ছে সব, এটার ভেতরে খেজুর আছে, বলা হয়েছে এগুলো হচ্ছে এই বাগানের খেজুর। গার্ডেন মে আয়া থা প্রাইস কম হোনা তা দেখে নিয়ে কিতনা চাহিয়ে আপ নিয়ে 1 or 2 kilo মে ওর ইয়ে ইসমে না আপকো মিল জায়েগা 50 মে দে দেঙ্গে আপ 50 মে হ্যাঁ মানে বিভিন্ন ধরনের আজওয়া আছে আছে এটা হচ্ছে বক্স 40 টাকা আজওয়া, আবার এটা হচ্ছে 100 টাকা, এগুলো 40 টাকার আজওয়া। ইয়ে মিক্স করকে কিতনা ভাও আয়েগা কিতনা দেয় কিলো 1 kilo কিতনা কিলো পানিকে বলা হয় জান্নাতের পানি। হযরত মুহাম্মদ সাল্লাম বলেছেন যে উনি মারা যাওয়ার পরে যাতে এখানের পানি দিয়ে ওনাকে
মানে গোসল করানো হয়, ছোট্ট একটা মসজিদ, একপাশে মহিলাদের জন্য এবং একপাশে পুরুষদের জন্য জায়গা আছে। তারপর সোজারা পর্বে আমি এখানেই শেষ করতেছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে আমাদের পেজে ফলো করতে পারেন, আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন। দেখা হবে ভবিষ্যতে পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে। তখন পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।